আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই রোজা রাখছেন। আমরাও আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম পড়েছে, রোজাও আমাদের অনেকটা চলে গিয়েছে। আশা করি সবাই সুস্থ আছেন। তো এই রকম গরমে ইফতার রেসিপিতে একটা শরবত তো অবশ্যই আমাদের থাকছে, আর তার জন্য আজকে আমি আপনাদেরকে খেজুরের লাচ্চি করে দেখাচ্ছি। খেজুরের লাচ্চি করার জন্যে কয়েকটা খেজুর আমি বেশ ঘন্টাখানেক আগে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই গরমে ইফতারিতে লাচ্চিটা কিন্তু সবার খুব ভালো লাগবে, উপকারে আসবে এবং খেতেও খুব টেস্টি এবং শরীরের পক্ষে খুবই ভালো। তো চলুন করি, কীভাবে খেজুরের লাচ্চিটা করব। দুধ সহকারে এটা আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে দেব আমি 2 চামচ মিষ্টি দই। দুই চামচ দই দিয়ে দিয়েছি, আর দিব এখানে সামান্য একটু গুঁড়ো দুধ, দিব সামান্য একটু লবণ, দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য। এখন আমি এর মধ্যে দিব 1 গ্লাস ঠান্ডা পানি। এটাকে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করব। তার আগে এখানে যেহেতু মিষ্টি দই দিয়েছি, সেহেতু বেশি চিনি দেব না, 2 চামচ চিনি দেব। এখন এটা সুন্দর করে ব্লেন্ড করে নেব। আমি খুব সুন্দর করে এটা ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন একটা গ্লাসে আমি বেশ কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। এরপর এখানে ঢেলে দেব এই লাচ্চিটুকু। এটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও তেমনি আরও সুন্দর হবে। হ্যাঁ, আর রমজানে ইফতারিতে এরকম একটা লাচ্চি তো অনেক প্রশান্তি দিবে এবং তৃষ্ণা মেটাবে। খেজুর আমাদের অনেক উপকার করে। এখন যেটা করব সেটা হলো 8 দুটো খেজুর আমি রেখে দিয়েছিলাম, শো হিসাবে এই দুটো উপরে দিলাম। তৈরি হয়ে গেল আমার খেজুরের লাচ্চি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে, করে খাবেন। আজ তবে এখানেই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।